প্রথমবারের মতো কোচিংয়ে নাম লেখালেন ভারতের সাবেক পেসার অজিত আগরকর। আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই ভারতীয় পেসার। এছাড়াও সহকারী কোচ হিসেবে অজিত আগরকরের সঙ্গে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন। দায়িত্ব পেয়ে অজিত আগরকর প্রশংসা করেছেন মুস্তাফিজদের স্কোয়াডের। এ সময় অজিত আগরকর বলেন, আমাদের দুর্দান্ত একটা স্কোয়াড রয়েছে, নিলাম থেকে ভালো স্কোয়াড সাজানো হয়েছে, এখানে দারুণ সব ক্রিকেটার আছে, নেতৃত্ব এমন একজনকে দেওয়া হয়েছে যে প্রতিভাবান। আশা করি দিল্লি ক্যাপিটালসকে কোচিং করিয়ে ভালো কিছু স্মৃতি হবে, আমি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। মুস্তাফিজদের স্কোয়াডকে দুর্দান্ত স্কোয়াড আখ্যা দিয়েছেন অজিত আগরকর। এ সময় ফেজদের নতুন স্কোয়াডের প্রশংসা করেছেন তিনি। দিল্লির স্কোয়াডকে কোচিং করাতে মুখিয়ে আছেন সাবেক ভারতীয় এই পেসার। উল্লেখ্য, এবারের আইপিএলের মেগা অকশন থেকে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে। ফিজকে দলে ভিড়িয়ে নিজেদের পেস ইউনিট শক্তিশালী করেছে দিল্লি। এর আগে গতবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ, সেবার 14 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন ফিজ।